ভালো বহাল হেলা বাল্য বিবাহ মুক্ত গ্রাম সচেতনতা সভা অনুষ্ঠিত। আজ কুচিন্ডা ব্লক বাউরিকুড়া গ্রাম পঞ্চায়েত ভালুবাহাল গ্রামক কুচিন্ডা আইসিডিএস পক্ষ বাল্য বিবাহ মুক্ত গ্রাম ভাবে ঘোষণা করা যাই। এই খুশি এক জনসচেতনতা সভা অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী তথা ওয়ার্ড সভ্যা সরস্বতী কিষান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র নায়ক ও স্থানীয় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ পটেল সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে কম বয়সের বিবাহ যোগু নিজের তথা দেশ হেউথিবা ক্ষতি সম্পর্কে সচেতন করাইতিলে। প্রারম্ভে কুচিন্ডা আইসিটিএস ক্ষেত্র পরিদর্শক জয়শ্রী গটিয়া স্বাগত ভাষণ দেওয়া সহ গ্রামের জনতাঙ্ক সহযোগে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা হয়েথিবারু খুশি ব্যক্ত করে অতিথিগণ ইয়াকু বজায় রাখিবাকু তাঙ্ক ভাষণে জনসহযোগ কামনা করে সভায় বাল্য বিবাহ ন করিবার জনসচেতনতা করা প্রত্যেক পরিবারে বৃক্ষরোপণ করে গাঁকু সবুজ সুন্দর করিবাকু সমস্তে মিলিত শপথ পাঠ করে। ইয়াপরে প্রথমে অঙ্গনওয়াড়ি ঘর পরিসরে মুখ্য অতিথি শ্রী নায়ক ও পরিদর্শিকা শ্রীমতী গটিয়া বৃক্ষরোপণ করা পরে গাঁর খালি স্থানের 20টি চারা লগাই আগামী দিনের প্রত্যেক ঘরের বাড়িতে 3টি লেখায় চারা মোট 300 বৃক্ষরোপণ করা গ্রামবাসী সংকল্প নিয়ে। এই কার্যক্রমে অঙ্গনওয়াড়ি কর্মী মন্দাকিনী কিষান, তুলসী জমুঢ়ালিয়া, সীমা কিষান, তৃপ্তিময়ী কিষান, সুষমা কিষান, শীতল কিষান, পদ্মিনী বাগ, লক্ষ্মী প্রধান, গোদাবরী তণ্ডিয়া, চক্র কিষান, কৌস্তিক কিষান, রঞ্জিত বাঘ, বলভদ্র কিষান, অমিতা কিষান, হরিপ্রিয়া কিষান, রঞ্জিত বাঘ, কৃষ্ণা কণ্টা প্রমুখ যোগ দিয়ে চারা রোপণে সহযোগ করে। শেষে কর্মী মন্দাকিনী কিষান ধন্যবাদ অর্পণ করে। সম্বলপুর সরোজ মেহের রিপোর্ট, এ কে নিউজ।